গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আর একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু বেশি ইন্টারেস্টিং, কারণ আমি আজকে ফুড রিভিউ করব। আমি গেছিলাম এটির কাছে, চাকদা বলে একটি জায়গাতে। তো সেখানে খুব ভালোই কয়েকটি রেস্টুরেন্ট আছে, তার মধ্যে একটিতে আমি ঢুকেওছি। আর ওখানে যে দাদাটা ছিল তার সঙ্গে খুব ভালো পরিচয় হয়েছে আমার। তো তো যাই হোক, আজকে মনি নেই, ও নিচে আর কি রান্না করছে, আর নতুন কিছু আইটেম বানাবে বলছিল। তো আমি এখন একাই আছি, না একা নেই, একা নেই আমার সঙ্গে রয়েছে, এ আমার ব্লগ দেখছে কি করে বানাচ্ছি। যাই হোক, তো আমি এসেছি বাড়িতে। তো তোমাদেরকে চলো দেখিনি যে সেই রেস্টুরেন্টে দাদাটার সঙ্গে খুব ভালো আমার পরিচয় হলো। সে বলল যে আমাদের এখানে তোমাদের কীরকম লাগলো খাবারের রিভিউ তুমি দাও। তো আমি বললাম খুবই ভালো লেগেছে। তারপর আমি বললাম যে দাদা, আমি তোমাদের কিছু ভিডিও ফুটেজ নেবো তোমাদের রেস্টুরেন্টের। তো বলছে হ্যাঁ অবশ্যই, কোনো ব্যাপার নয়। তো আমি নিলাম। তো নেক্সট টাইম আরেক দিন যাব, গিয়ে আরও ভালো ভালো কিছু ক্লিপস তোলার আছে আমার। তো যাই হোক, খুব ভালো লেগেছে। তো চলো তোমরা দেখে নাও। খুব সুন্দর একটা ভিউ, পুরো দারুণ লাগছে আমার জায়গাটা। ওখানে গেছিলাম আর খেলামও খুব ভালো লেগেছিল খেতে। খাবারের কোয়ালিটি ওখানে খুবই অসাধারণ। আর যেখানে খেলাম তোমরা নিশ্চয়ই দেখলে যে সেটা পুরো ওপেন এনভায়রনমেন্টের মধ্যে,
মানে খুব সুন্দর একটা দেখতে, মানে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, তোমরা হয়তো এদিকে আসতে পারবে না বা আসবেও না, তো এই টাইপের যদি রেস্টুরেন্ট তোমরা পাও তো আমাকে অবশ্যই বলবে যে এখানে আছে, তো ভালো লাগবে আমার। যাই হোক, অনেক দেরি হয়ে যাচ্ছে ব্লগ দিতে এখন, তো চলো ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই ব্লগটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ব্লগ দেখি, দেখা যাক, যত তাড়াতাড়ি পারি নিয়ে আসছি। বাই বাই।